লক্ষ্মণ আমার স্বামী, আমার স্বামীর লক্ষ্মণ লুলু দরিয়া যায় পরে, আলি কয় ফাতে মারি লক্ষ্মণ দৌ তুলে, আলি কয় ফাতে মারি লক্ষ্মণ দৌ তুলে। লক্ষ্মণ হারাইয়া আলি কান্দিয়া উঠিল, লক্ষ্মণ হারাইয়া আলি কান্দিয়া উঠিল, কিসের জন্যে কান্দ স্বামী, কিসের জন্যে, কিসের জন্যে কান্দ স্বামী খুলে বলো আমারে, আলি কয় কিসের জন্যে কান্দ স্বামী খুলে কও আমারে, আলি কয় প্রাণের দিবি বলছি তোমার দ্বারে, আমার যত লক্ষ্মণ দিল পড়ুয়ারে, লুলু দরিয়ার মধ্যে মতি গেল পরে, জলদি করে লক্ষ্মণ তুলে দেও আমারে, লক্ষ্মণ বিহনে আমার প্রাণ চলিয়া যাবে, বিহনে আমার প্রাণ চলিয়া যাবে। আরে জলদি করে লক্ষ্মণ তুলে দেও আমারে, আমি নারী হইয়া কেমন করে, নারী হইয়া কেমন করে লক্ষ্মণ দেই তুলে, আমি প্রাণের বিবি তোমাকে জানাই, লক্ষ্মণ বিহনে থাকার শক্তি নাই, লক্ষ্মণ বিহনে আমার প্রাণ তার যাবে, জলদি করে লক্ষ্মণ তুলে দেও আমারে, কথা শুনে মা ফাতেমা কান্দে যারে যারে, নারী হইয়া কেমন করে মতি তুলতে যাই, আলি কয় ও গো দিদি তোমাকে জানাই, তুমি বিনে লক্ষ্মণ কে তুলিতে পারে, জলদি করে লক্ষ্মণ তুলে দেও আমারে, স্বামীর কান্না শুনিয়া সইতে কি আর পারে, কাঁদতে কাঁদতে মা জননী লুলু ধরিয়ায় যায়, আরে কোথায় আছো চক্ষু আজ কিছু দেখা দেওয়া আমায়, কান্দতে মা জননী লুলু দরিয়ায় যায়, আরে কোথায় আছো চক্ষু আজ কিছু দেখা দেওয়া আমায়।
এবার জিন্দা পীরে ডাক শুনিয়া জিন্দা পীরে ডাক শুনিয়া হাজির হয় মায়ের দ্বারে আমার স্বামীর লক্ষ্য মতি মতি একটা নাই লুলু দরিয়ার মধ্যে মতি গেল পরে জলদি করে লক্ষ্য মতি তুলে দাও আমারে এই কথা শুনিয়া খোয়াজ মায়ের শোনো শোনো মা জননী মতির এই বিষয় লুলো দূরে মতি যদি যায় গোমা পরে তবেই আমি সকল মতি তুলে দেই তোমারে একটু তুমি দাঁড়াও মা গো লুলু দরিয়ার পারে এ বলে খোয়াজ খিজির নামলো দরিয়ায় পাতালপুরে যাইয়া খোয়াজ দেখিবারে পায় একটা একটা কইরা মতি তুলিয়া আনিল আঞ্চল পাতিয়া মায় মতি লইয়াছিল এই তো মাগো সকল মতি তুলে দেই তোমারে মা জননী মতি পাইয়া দেরি কি আর করে স্বামীর কাছেতে যাইয়া মতি দিল তুলে আরে মতি পাইয়া হজ্র তালি আনন্দে মন ভরে স্বামীর কাছে নিয়ামতি সকল দিল তুলে মতি পায় হজ্রতালি আনন্দে মন ভরে আর একটা একটা করে আলি একটা 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 করে আলি তখনই লাগলো গন্ধে আলি এবার একটা একটা কইরা আলি গণিতে লাগিল সকল মতি আলি গনিয়া দেখিল লক্ষ্যমতি হইতে একটা কম গিয়াছে পরে এক মতি কম দেখিয়া কান্দে যারে যারে কোথায় আছো ও জুহুরা দেখা দেও আমারে আরে একটা মতি চুরি করে রাখলা কোথাকারে আরে কোথায় আছো ও জুহুরা দেখা দেও আমারে তুমি একটা মতি চুরি করে রাখলা কোথাকারে এবার কানতে কানতে মা জননী কানতে 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 মা জননী হাজির হয় স্বামীর দ্বারে আলি এই কথা শুনি আমায় কান্দে যারে যার শুনাইল স্বামী গো শুনিলাম এইবার আমি নাকি স্বামীর মতি রাখলাম চুরি করে আলি কয় প্রাণের বিবি তোমাকে জানাই লক্ষ্যমতি হইতে একটা কম দেখিতে পাই জলদি কইরা একটা মতি তুলে দেও আমারে বল বল একটা মতি রাখলা কোথাকারে মায় বলছে প্রাণের স্বামী আপনাকে জানাই
আমার কাছে নাই গো মতি আমার কাছে নাই আলি কয় প্রাণের বিবি তোমাকে দেখুয়া খোয়াসকিজির সকল মতি দিল তোমায় দিয়া একটা মতি কেন তুমি রাখলা চুরি করে মায় বলছে প্রাণের স্বামী আপনাকে জানাই স্বামীর সাথে স্ত্রীর কোনোদিন মিথ্যা কথা নাই আমার কাছে নাই গো মতি আমার কাছে নাই আলি কয় এক মতির বিহনে আমার প্রাণ চলিয়া যাবে জলদি কইরাই একটা মতি দিয়া দেও আমারে এক মতির বিহনে আমার প্রাণ চলিয়া যাবে আরে এই বলিয়া হত্র তালি পড়লো বেহুশ হয়ে বিহনে আমার প্রাণ চলিয়া যাবে আরে এই বলিয়া হস্র তালি পড়লো বেহুশ হয়ে আবার ধীরে ধীরে মা জননী ধীরে 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 মা জননী চলে যাইলে নদীর পারে আবার লুলু দরিয়ার পারে গিয়া দিয়ানি বসিল ধ্যান দইরা খোয়াজ খিজির কে লয় ডাক শুনিয়া খোয়াজ খিজির হাজির হইয়া যায় আবার কেন ডাকছো মাগো খুলে কও আমারে আবার কেন ডাকছো মাগো খুলে কও আমারে মায় বলছে খোয়াজ খিজির তোমাকে জানাই লক্ষ্যমতি হইতে একটা কম দেখিতে পাই একটা মতি কোথায় রাখলাম মতি দেও আমারে খোয়াজ বলছে মা জননী তোমাকে জানাই লুলু দরিয়ার মধ্যে মাগো মতি হবে নাই আর যদি থাকতো মাগো দিয়া দিতাম তরে লুলু দরিয়ার মধ্যে ছিল মতি তরে যাহা পাইয়াছি মাগো দিয়া দিচ্ছি তরে এখন আর লুলু দরিয়ায় মতি বলতে নাই মায় বলছে আমার স্বামীর মতি কোথায় পাই বলছে লুলু দরিয়ায় মতি বলতে নাই মায় বলছে আমার স্বামীর মতি কোথায় পাই আরে এক মতির বিহনের স্বামীর এক মতির বি এক মতির বিহনের স্বামী গড়ে রয় বেহুশ হয়ে মতির বিহনে স্বামী বেহুশ হইয়া রয় খোয়াজ বলছে মা জননী শুনো এই বিষয় তোমার কাছে সকল মতি দিচ্ছি পূরণ করে যাওয়ার পথে ওই না মতি গেল টানে পড়ে ফেরেস্তারা পাইল মতি তোমাকে জানাই ফেরেস্তারা পাইল মতি তোমাকে জানাই ফেরেস্তার কাছে মাগো মতি রাখে নাই আল্লাহর কাছে নিয়া জমা দিল তুলে তারাই আল্লাহর কাছে নিয়ামতি জমা দিল তুলে তুমি আল্লাহর কাছে গেলে মাগো মতি দিবে তরে
কথা শুনে মাধ্যান নিয়ম নিতেই সেজদায় পড়ে আর কামিল গুরুর কাছে গেলে সংবাদ পাওয়া যায় মাজন নিয়ম নীতি সেজদায় পইরা যায় দেহের মধ্যে সপ্ত তালা ভ্রমণ কইরা লয় এক তালা করে মাগো উঠিতে লাগিল এক দুই করিয়া তালা ঊর্ধ্বে গমন করে ষষ্ঠম তালাতে মাইগো যখন গমন করে সিয়ম তালাতে মায় যখন গমন করে আল্লাহ বলছে মাজননে থাক ধৈর্য ধরে আর মাগো ঊর্ধ্বে তুমি আইসো না একবারে আমার মায় বলছে স্বামীর মতি মায় বলে স্বামীর মতি জলদি তুমি দাও মরে আমার কাছে নাই গো মতি তোমাকে জানাই আমার কাছে নাই গো মতি তোমাকে জানাই মা বলছে পাকরাব বানা তোমাকে সুদাই টানেতে কইরাছে মতি তোমাকে দেখুয়া ফেরেস্তারা পাইলো মতি তোমাকে জানাই তবে তোমার কাছে জমা দিল তোমাকে দেইকোয়া এখন কোন সেই না মতি রাখ গোপন করিয়া আল্লাহ বলছে মাজননি তোমাকে জানাই আমার কাছে এখন মাগো জমা আসে নাই জমা যদি আসতো মাগো দিয়া দিতাম তরে খুয়াজের কাছে মতি রাখলো গোপন করে আবার আমার মাঝননি যাও না নদীর পারে কথা শুনে মাঝননি কথা শুনে কথা শুনে মাঝননি চলে যায় লুলু দরিয়ার পারে আমার মাঝননি খোয়াজকে ডাকিল কোথায় আছো জিন্দা পীর দেখা দিতে হলো যখন আমার মাঝননি ডাক মারিয়া লয় খোয়াজ কি আর থাকতে পারে দেখেন এই বিষয় ডাকেরও সাথে সাথে হাজির হইয়া লয় আবার কেন ডাকছো মাগো খুলে কও বিষয় মায় বলছে প্রাণের খোয়াজ তোমাকে জানাই আমার সাথে এই চালাকি জাগা কি আর নাই আমার স্বামীর একটা মতি রাখলা গোপন করে জলদি পেরা স্বামীর মতি দিয়া দেও আমারে মায় বলছে প্রাণের খোয়াজ তোমাকে জানাই আমার স্বামীর একটা মতি রাখার শক্তি নাই
জলদি কইরা স্বামীর মুঠি দিয়া দাও আমারে কুয়াশ বলছে মা জননী তোমাকে জানাই আমার কাছে নাই গো মুঠি আমার কাছে নাই মা বলছে প্রাণের খোয়াজ তোমার জানা নাই আমার স্বামীর মুঠি যদি না পাই জগৎ খুঁজে আমার স্বামীর একটা মতি যদি না পাই খুঁজে হাসরের দিন খুয়াজ কিজির সুপারিশ করবো না তাই তরে আরে কথা শুনে খুয়াজ কিজির কথা শুনি কথা শুনে খুয়াজ খিজির বলতেছে মায়ের দ্বারে কথা শুনে খোয়াজ খিজির মায়ের কাছে কয় শুনো শুনো মা জননী জানো না বিষয় আমাকে পাকরাব বানা জিন্দা পীর বলে কয় পানির মালিক খোয়াজ খিজির বানাইলেন নির্ছয় আমার নাম জিন্দা পীর দেই তোমাকে কয়া চান সুরুজের মরণ আছে তোমাকে জানাই এই জগতে মাগোই আমার মরণ ভবে নাই চান সুরুজের মরণ আছে তোমাকে জানাই এইভাবে এই জগতে আমার মরণ নাই তবে কেমনে হাসরেতে সুপারির যাও করে মা বলছে প্রাণের খোয়ার জানো না একবারে এইভাবে মরণ আছে সবারই তাই পরে উল্লেন নফসে জাকাতুল মৌত তোমাকে জানাই ভবেতে জন্ম নিলে মরতে হবে তাই তবে কেহ দুই দিন আগে আবার কেহ দুই দিন পরে কেহ দুই দিন আগে আবার কেহ দুই দিন পরে কুয়াজ বলে তা হবে না বলছি মা গো তরে আমার আল্লাহ একদিন তো মরতে হবে খোয়াজ বলছে মা জননী তোমাকে জানাই এইভাবে মা গো আমার মরণ ভবে নাই তবে সত্য কথা তোমার কাছে আমি দিব কইয়া মতির সংবাদ মা গো তোমায় কইতে চাই মতির সংবাদ বলতে গেলে মরতে হবে তাই মতির সংবাদ বলতে গেলে মরতে আমার হবে তবুও মতির সংবাদ বলবো মা গো তরে সতী নারীর কাছে একটা থাকে গোলাপ ফুল সতী নারীর কাছে একটি থাকে গোলাপ ফুল সেই ফুলের মালা গাইতা গলে দিলে পরে তবে আমি মতির সংবাদ বলবো মা গো তরে আরে কাঁচা ফুলের মালা গাইতা দিলে আমার গলে আরে কথা শুনে মা জননী কথা শুনে মা জননী চোখের পানি দেয়ছে রে শুনাইলা খোয়াজ খিজির তোমাকে জানাই এই কয়তা শুই নাই আমার প্রাণে শান্তি নাই কি শুনাইলা খোয়াজ খিজির তোমাকে জানাই
এই কথা শুই নাই আমার প্রাণে শান্তি নাই সতী নারীর কাছে একা থাকে গোলাপ ফুল সেই ফুলের মালা যদি পরাই তাই কবুল তবে তুমি মতির সংবাদ বলে দিবা মোরে স্বামীর গলায় মালা দেই নাই তো একবারে কেমন করে তোমার গলায় মালা দেই তুলিয়া খোয়াজ বলছে মা জননী তোমাকে জানাই আমার গলাতে যদি মালা নাহি পাই তবে আমি মতির সংবাদ বলবো না মা তরে এই কথা শুনি আমায় কান্দে জারে জারে তবুও মালায় আমি দিব তোমার গলে আমার স্বামীর মতি কোথায় মতি দেওয়া মারে আরে কথা শুনে খোয়াজ কিজির আনন্দে মন ভরে দিব আমি জিন্দা ফুলের মালা তোমার গলে তুমি আমার স্বামীর মতি কোথায় মতি দেও আমারে কথা শুনে মাজ্জলনি কথা শুনে কথা শুনে মাজ্জলনি চোখের পানি দেয় ছেড়ে কথা শুনি আমায় কান্দে জারে জার বিনা সুতারি মালা গাতিয়া এইবার সুরমেলা রেকর্ডিং হাউস ওয়াজের গলায় মাগু শালিয়া বাজার এইবার ডেমরা ঢাকা ওয়াজের গলায় মাগু করাইলেন এইবার কোয়াজ বলছে মা জননী তোমাকে জানাই আমার কাছে ছিল মতি এখন মাগু নাই আমার কাছে ছিল মতি এখন মাগু নাই কিছুক্ষণ আগে মতি দিয়াছি পাঠাইয়া আল্লাহর কাছে মাগো দেই মতি পাঠাইয়া আল্লাহর কাছে গেলে মাগো মতি দিবে তরে এই কথা শুনিয়া মায় কান্দে জারে জারে আবার আমার মা জননী রওয়ানা হইল এক পর্দা দুই পর্দা করে ফাটাইতে লাগিল সত্তর পর্দা হইতে মাগো পর্দা ফাটাইল উনসত্তর পর্দা গো মা যখন ফাটাইল এক পর্দা থাকিতে রাব্বানা আওয়াজ করে লয় এই পর্দা ফাটাইও না মাগো বলিলাম বিষয় এই পর্দা ফাটাইলে মাগো থাকার শক্তি নাই নিরাকার প্রমাণ আমি জগতে যাই করে এই পর্দা ফাটাইলে মাগো থাকবো কোথাকারে আরে তুই বল চতুর রে আল্লাহ চতুর গেলি সে যে পর্দা ফাটাইলে মাগো থাকবো কেমন করে আর তুই বড় চতুর রে আল্লাহ চতুর গেলি সে যে আরে আমার স্বামীর মতি পাইয়া আমার স্বামী আমার স্বামীর মতি পাইয়া রাখলি মতি গোপন করে শুনিয়া মায় কান্দে জারে জার শুনো শুনো পাকরা বানা শুনো গো এইবার লক্ষ্মতি দিলাম পূরণ দিয়ে লক্ষ্মতি হইতে যদি একটা যা কম পরে লক্ষ্মতি হইতে যদি একটা গো কম পরে তবেই আমি হিসাব লোব হাইসরের ময়দানে তবেই আমি হিসাব লোব হাইসরের ময়দানে ঝাররা ঝাররা টুকরা কইরা হিসাব করবো তারে টুকরা টুকরা কইরা মাগুর হিসাব লইব পরে কথা শুই না মা জননী আল্লাহর কাছে কয় সতী নারীর পতির হিসাব লইবে কেমন কয় সতী নারীর পতির হিসাব লইবে কুঞ্জ না আমার স্বামীর হিসাব আমি লইতে দিব না আল্লাহ বলছে মা জননী তুমি তো জানো না কাহারুল্লাহ নাম থাকিবে হাইসরের ময়দানে কার উপরে মায়া দয়া থাকবে না একবারে কাহারই উপরে মায়া দয়া থাকবে না একবারে পাথরের মতো সাজিয়া বিচার করব বসে মা বলছে আমার একটা দাবি রাখবো তবে
স্বামীর হিসাব সতী নারীর সতী নারীর পতির হিসাব লইব বলো কেমন করে সতী নারীর প্রতি যেমন মস্তুলেরই চূড়া অসতী নারীর প্রতি যেমন ভাঙ্গানায়ের গুড়া সতী নারীর প্রতি যেমন মস্তুলেরই চূড়া অসতী নারীর প্রতি যেমন ভাঙ্গানায়ের গুড়া সাতবার ডুবে সাতবার বাসে সতীর নাওতাই পরে সাতবার বাসে সাতবার ডুবে সতী নাইতাই পরে অসতী নারীর প্রতি যদি একবার ভাঙতে পারে সতী নারীর প্রতি যদি একবার ভাঙতে পারে আর হবে না মানব জন্ম এই ভব সংসারে পাগল মনির তাই ভাবিয়া পাগল মনি পাগল মনির তাই ভাবিয়া লক্ষ মতি যায় বলে বলছে মা জননী তোমাকে জানাই আলীর কাছে লক্ষ মতি পূরণ দিলাম করে একটা মতি কম হইলে ছাড়বো না তাহারে ঝাররা ঝাররা কইরাই আমি হিসাব লইব পুরা কথা শুনে মা জননী কইরা নিল জেরা শুনো শুনো পাকরাব্বা না তোমাকে জানাই আমার স্বামীর হিসাব লইলে ছাড়তে নাহি চাই আমি আর কাউকে সেদিন ছাড়বো না একবারে আমার স্বামীর হিসাব যদি তুমি যাও তাই লয়ে তোমার উপরে দাবি একটা রাখিব হায় সরে আল্লাহ বলছে কিসের দাবি বলো আমার ঠাই মায় বলছে পাকরাব্বা না তোমাকে জানাই আমার স্তনের দুগ্ধ খাইলা তোমাকে জানাই আড়াই টান তাই দুগ্ধ খাইলা দেখো মনে করে সেই দুগ্ধের দাবি আমি ছাড়বো না হায় সরে আল্লাহ বলছে মা জননী তুমি তো জানো না আমি কারো গর্বে মাগো জন্ম তো নিছি না আমার গর্বে কেউ তো মাগো জন্ম তো নেয় নাই দুস্তের মাইয়া দেখাই আমি মাডা কিলাম তরে দুস্তের মাইয়া দেখাই আমি মাডা কিলাম তরে এই কারণে কি দুগ্ধ খাইলাম কি শোনাইলাম ওরে আরে এই কারণে কি দুগ্ধ খাইলাম কি শোনাইলাম ওরে দেখো মনে করে পূর্বের কথা ভুলে গিয়া পূর্বের কথা ভুলে গিয়া আজকে চাও হিসাব লইতে তবে এই পৃথিবী জলাকারে যখন সাই গেছিল এই পৃথিবী জলাকারে যখন গোসাই ছিল জলের উপরে ডিম্বু ভাইসা একটা রয় জলের উপরে ডিম্বু ভাইসা একটা রয় সত্তর হাজার বৎসর ডিম্বু ভাসিয়া খেলায় তখন তুমি বাতাস কি গো গেলা হুকুম দিয়া যাও তুমি বাতাস ওগো পানিতে চলিয়া পানিকে মন্থন করো তোমাকে জানাই এই বাতাসে পানিকে বাইরাইয়া লয় মন্থন করিয়া বাতাস দেখিবারে চায় পানি হইতে ফনার একটা সৃষ্টি হইয়া যায় ফনা হইতে মাটির তখন গেল পয়দা হইয়া সেই জায়গাতে আশ্রয় নিলাম এই ডিম্বুটা যাইয়া সেই জায়গাতে আশ্রয় নিলাম এই ডিম্বুটা যাইয়া হঠাৎ করে হা হু বলিয়া ডিম্বু গেল ভ্রষ্ট হইয়া হা হু হে বইলা ডিম্বু যায় ভ্রষ্ট হইয়া তখন হোসেন কান্দে গো দুধেরও লাগিয়া ডিমের চারা আমি তোমাকে জানাই পাতলা রূপে পর্দা ইমাম দুইজন আসলো ভাই বিজলা রূপে পানি ছিল আলিমুর পূজা
কুসুম রূপে দয়াল নবী ছিল গো একা, কুসুম রূপে দয়াল নবী ছিল গো একা, আর আত্মা রূপে কাদের গলি ছিল তা হব সে। আরে দেখো দেখো পাকরা বানা তুমি মনে করে, রূপে কাদের গনি তুমি শিলাবশে, এবার দেখো দেখো পাকরা বানা দেখো মনে করে, এবার সেদিন আমি দুগ্ধ খাওয়াই সেদিন আমি সেদিন তোরে দুগ্ধ খাওয়াই আমার স্তনের পরে। ডিম্ব যখন ফেটে যায় হাসেন হোসেন কান্দে তখন দুধের পিপাসায়, হাসেন হোসেন অবিলম্বে যোগাযোগ করুন কুরমেলা রেকর্ডিং। কারো মুখে দেই না দুধ তোমাকে দেই কোয়া, তুমি আল্লাহ সেই দিন রইলা গোপনে বসিয়া, তুমি আল্লাহ সেই দিন রইলা গোপনে বসিয়া, কোথাও তোমায় সেদিন পাই না তাই খুঁজিয়া, কোথাও তোমায় সেদিন পাই না তাই খুঁজিয়া, হুসেনেরও আল্লাহ জিব্বায় লক্ষ্য করে চাই, হুসেন যখন মামা করে কান্দে পিপাসায়, হুসেন যখন কান্দ মা করে কান্দে পিপাসায়, হুসেনেরও আল্লাহ জিব্বায় লক্ষ্য কইরা পাই, তুমি আল্লাহ বসা ছিলা বলো সেদিন পরে। আরে হুসেনেরও আল্লাহ জিব্বায় বসা রইলা পরে, হুসেনের মুখে স্তন দিয়া দিলাম তুলে, সেদিন হুসেনে খায় নাই দুগ্ধ হুসেন এসে, হুসেনে খায় নাই দুগ্ধ দুগ্ধ খাইলা তাই পরে। হুসেনে খাই নাই দুগ্ধ তোমাকে জানাই, আড়াই টান দুগ্ধ খাইলা সেদিন তুমি তাই, আড়াই টান দুগ্ধ খাইলা সেদিন তুমি বইয়া, সেই দুগ্ধের দাবি আমি রাখিব হাই সরে, সেই দুগ্ধের দাবি আমি রাখিব হাই সরে, আর নয়তো মতির সংবাদ বলো তুমি মরে, আল্লাহ বলছে মা জননী থাকো ধৈর্য ধরে, এই পর্যন্ত গোপন রাখো তোমাকে জানাই, ইহার বেশি আর কইও না তোমাকে জানাই, এই পর্যন্ত গোপন রাখো তোমাকে জানাই, আমার কাছে ছিল মতি এখন মাগো নাই, আমার দোস্তের কাছে সেই মতিটা দিয়াছি পাঠাইয়া, দোস্তের কাছে সেই মতিটা দিয়াছি পাঠাইয়া, তাড়াতাড়ি দোস্তের কাছে যাও না মাগো চলে, আর দোস্তের কাছে গেলে মাগো মতি দিবে তরে, কথা শুনে মা জননী কথা শুনে, কথা শুনে মা জননী চলতেছে ধীরে ধীরে, শোনো মা জননী তোমাকে জানাই, আমার দোস্তের কাছে জলদি মাগো যাওয়া এখন চাই, কথা শুনে মা জননী করলো না আর দেরি, তাড়াতাড়ি জগতের মা রওয়ানা হইল তিনি, দয়ালো নবীর কাছে যখন চলে যায়, দয়ালো নবীর কাছে যখন চলে যায়, বাড়িতে গিয়া মাগো দেখে লক্ষ্য করে,
বাড়িতে যাওয়ার পরে দেখলো লক্ষ্য করে এই টাইমেতে জিব্রাইল গেল হাজির হইয়া জিব্রাইলে যাইয়া তখন নজর কইরা চায় কোথায় আছো মা ফাতেমা দেখা দাও আমায় দয়াল নবী কোথায় আছে তারে আমি চাই মা জননী লক্ষ্য কইরা তখন দেখতে পায় শুনেন শুনেন ছোট কাকা আপনাকে জানাই বাবাই গেল মসজিদেতে ভাবে বুঝতে পাই বাবাই গেল মসজিদেতে ভাবে বুঝতে পারি এই কথা শুনিয়া জিবেল মন কইরাছে ভারী এই কথা শুনিয়া জিবেল মন কইরাছে ভারী মদিনা হইতে আমি সুঙ্গাইলাম ফুল সেই ফুলেতে জন্ম নিল মোহাম্মদ রাসুল সেই মোহাম্মদের মাইয়া হইয়া ফাতেমা তার নাম আজকাল আমার ছোট কাকা কইয়া লজ্জা দিচ্ছে এই বিচার দিব আমি দয়াল নবীর ধারে আরে আজকাল আমার ছোট কাকা কইয়া লজ্জা দিচ্ছে এই বিচার দিব আমি দয়াল নবীর ধারে আমার দয়াল নবীর নামাজ শেষ করে লয় যখন ডাইনে বামে সালাম যখন ফিরাইল একবারে লক্ষ্য করে দয়াল নবী জিব্রাইলকে পায় জিব্রাইলেরও মনটা নবী ভারী দেখতে পায় তখন বলছে জিব্রাইল ভাই তোমাকে দেই কইয়া তোমার মনটা কেন ভারী কও সত্য করিয়া আমার কাছে আইসা জিব্রাইল বসো না একবারে তোমার মনটা কেন ভারী বলো দেখি মোরে জিব্রাইল কয় অগো নবী আপনাকে জানাই আপনার কাছে সূক্ষ্ম একটা বিচার আমি চাই নবী বলছে করব বিচার বলো দেখি মোরে জিব্রাইল কয় প্রাণের হুজুর আপনাকে জানাই ব্যস্ত হইতে ফুল যখন ছিঁড়া যায় শমশহরে যাইয়া ফুল আপনাকে দেই কইয়া আব্দুল্লার নাসিকায় ফুল দিয়াছি সুঙ্গাইয়া ওই ফুলেতে জন্ম নিলেন মোহাম্মদ রাসুল এই রাসুলের মাইয়া আজকা মা ফাতেমা নাম এই নবীজির মাইয়া আজকা মা ফাতেমা নাম সেই মা ফাতেমা আজকা করে অসম্মান সেই মা ফাতেমায় আমাকে করিল অসম্মান নবী বলছে কেমন কইরা সম্মান করনে করে নবী বলছে কেমন কইরা সম্মান করনে তোমারে এই কথা শুনিয়া জিবেল বলছে নবীর দ্বারে মা ফাতেমা ছোট কাকা কইয়া মরে বলে এইটা সূক্ষ্ম বিচার বিচার চাই এখনে বিচার নবী বলে নবী বলে করবো বিচার বসো আমার দ্বারে করবো বিচার তোমাকে জানাই জন্ম নিয়া কি দেইখাছ বলো না আমায় তুমি জন্ম নিয়া কি দেইখাছ বলো না আমায় জিব্রাইল বলে প্রাণের হুজুর আপনাকে জানাই আমি জন্ম নিয়া আরো সেতে লক্ষ্য কইয়া চাই নূরের একটা আলো দেখলাম আপনাকে জানাই 70,000 বৎসর ছিল আপনাকে সুদাই তাহার পরে আরো সেতে লক্ষ্য কইরা পাই তারা রূপে একটা ছিল গত ঠায় সেতারা রূপে একটা ছিল গো কোথায় তারপরেতে আরো সেতে লক্ষ্য কইরা পাই ময়না রূপে ছিল এবার সুন্দর দেখতে পরে ময়নার কানে দুইটা বালি ছিল ঝুলে ময়নার কানে দুইটা বালি ছিল ঝুলে ময়নার মাথায় তাস অতি সুন্দর পাই
তারপরে তে আবার আমি লক্ষ্য কইরা চাই ধরক তো একিনের ডালে ময়ূর একটা পাই ময়ূরেরও কানে দুইটা বালি দেখতে পাই সেই ময়ূরেরও মাথায় আবার ছিল একটা তাস আবার ময়ূরেরও গলার মধ্যে হার দেখিলাম পরে এই পর্যন্ত দেখলাম আমি জন্মিয়া পরে ইহার অনেক পরে জন্ম নিলেন একবার পরে ইহার অনেক পরে জন্ম নিলেন রাসূল তবে নবী বলছে শোনো জিব্রাইল তোমাকে জানাই সেতারা রূপে তুমি দেইখা ছিলা যারে সেই জায়গাতে পাক পাঞ্জাতন ছিলাম গো তাই পরে সেই জায়গাতে পাক পাঞ্জাতন ছিলাম গো তাই পরে আল্লামদের মাঝখানেতে বসাইলাম তারে আল্লামদের মাঝখানেতে বসাইলাম তারে ধরক তো একিনের ডালে বসাইলাম যায়া ধরক তো একিনের ডালে বসাইলাম যায়া সেই জায়গাতে বসাইলেন আপে সাইকি দিয়া ময়ূর রূপে ছিলাম আমি তোমাকে জানাই আর বালি রূপে হাসেন হোসেন তোমাকে সুদাই গলার হার মা ফাতেমা তোমাকে জানাই মাথা তার হযরত আলী বসিয়া রহিলে সজ্রতালি বসিয়া রহিলে ধীরে ধীরে তোমার কাছে বলবো আমি খুলে তবে তোমা হইতে বড় আছে তোমা হইতে বড় আছে নাতি আমার বয়সে হইতে বড় আছে নাতি আমার বয়সে আলী কয় এই কথা শুনিয়া জিব্রাইল গেল বিদায় হইয়া এই কথা শুনিয়া জিব্রাইল গেল বিদায় হইয়া তার পিছেতে মা জননী গেল হাজির হইয়া তার পিছেতে মা জননী গেল হাজির হইয়া যাইয়া বলছে মা জননী যাইয়া বলছে প্রাণের পিতা আপনাকে জানাই কানতে কানতে মা জননী নবীকে বলিল শুনেন শুনেন প্রাণের পিতা আপনার কইতে হলো আমার স্বামীর একটা মতি কম গিয়াছে পরে জলদি কইরা সেই মতিটা দিয়া দেন আমারে নবী বলছে মা জননী তোমাকে জানাই দিব তোমায় মতি আমি মতি দিতে চাই তবে মা গোই আমার কথার জবাব একটা চাই মতি চাও না উম্মত চাও মা বলো দেখি মোরে মতি চাও না উম্মত চাও মা বলো দেখি মোরে এই কথা শুনিয়া মায় কান্দে চারে চারে আরে এই কথা শুনিয়া মায় গো চোখের পানি ছাড়ে আরে এই কথা শুনিয়া মায় গো চোখের পানি ছাড়ে আরে কি শুনাইলা গো পিতা শুনাইলা আমারে এখন কিবা করতে পারি উম্মতের খাতিরে এই কথা শুনিয়া মায় কান্দে জারে জার কি শোনাইলা প্রাণের পিতা শোনাইলা এই ধর্মেরা রেকর্ডিং হাউস আমার কাছে যাবে খালিয়া বাজার ডামরা ঢাকা আমার স্বামীর মতি একটা এখন খরচ চাই নবী বলছে মা জননী তোমাকে দেই কইয়া তুমি মতি চাও না উম্মত চাও মা বলো দেখি মোরে কথা শুই না মা জননী কান্দে জারে যায় এদিক দিয়া স্বামীর মন রাখতে এবার হয় আরেক দিকে বাবার উম্মত তরাইতে হয় বাবার উম্মতের দিকে তখনই চাহিয়া চাই না আমি স্বামীর মতে উম্মত পার করে চাই না আমি স্বামীর মতে উম্মত নিব পার করে এই কথা বলি আমায় গো পড়লো বেহুশ হয়ে আমি
হাসরে পার করিব হাসরেতে হাসরেতে পার করিব বাবার উম্মত রায়ে আলিয়ে হাসরেতে বাবার উম্মত পার করিব পরে এই মতির দাবি দিয়া উম্মত পার করব হাসরে মতির দাবি দিয়া উম্মত পার করব হাসরে এই কথা বলি আমায় কান্দে জারে জারে নবী বলছে মা জননী তোমাকে জানাই উম্মতের জন্য মাগো মতিরাই খা যাই উম্মতের জন্য মাগো মতিরাই খা যাই এই একটা মতি রাখলাম মাগো উম্মতের লাগিয়া যেজন আমার খাটি উম্মত তারে যাব দিয়া যেজন আমার খাটি উম্মত তারে যাব দিয়া এই কথা বলি আমায় কান্দে জারে জার এই কথা বলি অগো এই কথা শুনি আমায় কান্দে জারে জার উম্মতের জন্যতে মতিরাই খাছে এইবার তাতেও আছে প্রমাণ সবাকে জানাই ইহার উপরে গাইতে আবার মানা করে যায় ইহার উপরে গাইতে ওস্তাদে মানা করে যায় বছরেতে বৃষ্টি পরে সবার গায় আরে বছরেতে একটা বৃষ্টি পরে যাহার গায় সেই বৃষ্টি পরে যখন ভাগ্যে যদি হয় মানুষের উপরে পড়লে রাজা বাদশাহ হয় মানুষের উপরে পড়লে রাজা বাদশাহ হয় হাতির উপরে পড়লে গজমতি সাপের উপরে পড়লে লাল বলিয়া কয় মানুষের উপরে পড়লে রাজা বাদশাহ হয় ব্যঙ্গের উপরে পড়লে মতি আরে মানিকে বলে আর গরুর উপরে পড়লে গরুর গরুর উপরে পড়লে আরে গরুর উপরে পড়লে গুছে না বলে তারে বেশি মতির সংবাদ গানে আর পাইবেন না ইহার বেশি মতির সংবাদ গানে আর পাইবেন না পাগল মনির এই সভাতে করে যায় প্রার্থনা কামেল গুরুর কাছে গেলে জানতে হয় ঠিকানা কামেল গুরুর কাছে গিয়া জানতে হয় ঠিকানা কামেল পীরের কামেল ভক্ত হইতে যদি পারে কামেল পীরের কামেল ভক্ত হইতে যদি পারে কলপে কলপে মতি নাজিল করতে পারে কলপে কলপে মতি তারা হইতে পারে আর কামেল গুরু ছাড়া মতি কেবা দিতে পারে তবে এ পর্যন্ত লক্ষ মতি এই পর্যন্ত লক্ষ মতির গান রাখলাম বারণ করে আশির বাসরি টানে পরাণ ধরি বাসিতি বাজালকে রে বাসিতি বাজালকে রে আমার বাসিতি বাজালকে আশির বাসরি
বাসিতে জাদু বাসিতে মধু জানে শুধু আশিকি বাসিতে জাদু বাসিতে মধু জানে শুধু আশিকি জানে শুধু আশিকি যে থাকি আসে তার কানে পুষে ভালোবাসে দিয়ে যাহাকে রে জলে মন আগুন ধরিল গুবুকে বাসির কি বাগুন জলে মন আগুন ধরিল গুবুকে ধরিল